যিনি পদত্যাগের এক মিনিট আগেও বলেছে পৃথিবীর এমন কোন শক্তি নাই যে শক্তি আমাকে আমার বাবার বাংলাদেশ থেকে আমাকে সরাতে পারবে। এই সরকারকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে হবে যেই সরকার সামনে আসবে ওনাদের দিয়ে যে নির্বাচন হবে, যে নির্বাচনে অতীতের সরকারগুলো যারা 16 বছর আপনাদেরকে কথা বলতে দেয় নাই, আপনাদের লেখনী বন্ধ করে দিয়েছে, আপনাদের বিবেকের স্থান জাতীয় প্রেস ক্লাব জোর চরের মতো দখল করেছে, তারাই আজকে কথা বলার সুযোগ পেয়েছেন একটি মাত্র কারণে, যে কারণটি ছিল বাংলাদেশে 16 বছরে গণতান্ত্রিক স্বাধীনতা মানুষের ছিল না। বাংলাদেশের ইতিহাসে এত জঘন্য সরকার কেউ কোনোদিন দেখেন। যিনি পদত্যাগের এক মিনিট আগেও বলেছে পৃথিবীর এমন কোন শক্তি নাই যে শক্তি আমাকে আমার বাবার বাংলাদেশ থেকে আমাকে সরাতে পারবে। প্রিয় ভাইয়েরা, আমার দু একটি কথা দয়া করে আপনারা যদি পারেন সংবাদে প্রকাশ করেন, দয়া করে। একটু আগে আপনারাই দেখেছেন ডক্টর ইউনূসের সরকারের আমলে মাত্র আজকে 2 তারিখ, 5 তারিখের পর 2 তারিখ, এখনো 1 মাস পূরণ হয়নি। দেখুন, তারা যারা সবচেয়ে দুর্নীতিবাজ, যারা সবচেয়ে গ্রামের মানুষের টাকা লুট করেছে, যারা আধিপত্যবাদ বিস্তার করেছে উপজেলা লেভেলে, তাদের কয়েকজন কিসের ইঙ্গিতে এখানে দাঁড়িয়ে বক্তব্য দিয়েছেন, কথা বলেছেন, কিন্তু ডক্টর ইউনূসের পুলিশ বাধা দেয় নাই। এইটাই তো আমরা চেয়েছি ডক্টর ইউনূসের কাছে। এখানে দাঁড়াতে পারি নাই, এখানে কথা বলার সুযোগ দেওয়া হয় নাই। হুন্ডা করে এসে যুবলীগ ছাত্রলীগ আমাদেরকে যদি শেখ হাসিনা শেখ মুজিবের বিরুদ্ধে কথা বলতাম, লাঠি পিঠা করে উঠিয়ে দিত। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনারাও সংবাদ সংগ্রহ করতে পারছেন না, আজকে সেই স্বাধীনতা ফেরত দিয়েছে আবু সাইদ খোকনের রক্তের বিনিময়ে। আজকে তাই এই উদাহরণটুকু এই জন্য দিলাম, বাংলাদেশে ডক্টর ইউনূস শুধু বাংলাদেশের মানুষ না, ডক্টর ইউনূস প্রমাণ করে দিয়েছে পৃথিবীর ইতিহাসে একটা মানচিত্র আছে, একটা পতাকা আছে, একটা স্বাধীন দেশ আছে বাংলাদেশ। যেদিন বুকে, যেদিন হাতে সেই উপাধি নিয়ে বাংলাদেশে আসলেন, সেদিন এই বাংলাদেশের সারা পৃথিবীর মানুষ বুঝতে পেরেছে এমন একটি ব্যক্তিও বাংলাদেশে জন্মায়, সেই ব্যক্তিটিকে আবারও 1 মাস হয় নাই ষড়যন্ত্র করে আবারও প্রেস ক্লাবের সামনে একত্রিত হয়ে এই সরকারকে অচল করতে চাচ্ছেন, এই সরকারকে অগণতান্ত্রিক সরকার বলে পরিচিত করতে চাচ্ছেন। প্রিয় ভাইয়েরা, সাবধান হতে হবে, চোখ কান খোলা রাখতে হবে। প্রিয় ভাইয়েরা,